Hello everyone, welcome back once again in another video. This is the Juno. তো আজকে আমি প্রথম বঙ্গবন্ধু টার্নেল দেখতে আসলাম। শুধু আমি নয়, আমাদের পরিবারের সকলে মিলে, আমার হাজবেন্ড, তারপরে আমার হাজবেন্ডের বোন মানে আমার ননন, তারপরে শ্বশুর শাশুড়ি, নননের হাজবেন্ড, এরপর এর নননের ছেলে মেয়ে, সবাই মিলে টানেল দেখতে আসলাম। তো টানেলে আমি প্রথমবার এসেছি। আপনারা কারা কারা এই টানেল দেখতে আসছিলেন কমেন্ট বক্সে জানাবেন। আমার তো ভালো লেগেছে এই টানেল দেখে, একেবারে বিদেশিদের মতো। আপনাদের দেখে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো দেখে নেন টানেলটা দেখতে কেমন আসলে। তো আমরা চেয়েছিলাম একটু নেমে ছবি তুলব, ফেসবুকে দিব, তো ওরা যা করলো ওরা নামতে দিল না। এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে। এভাবে যদি করতে থাকে, এরকম যদি সবাই মিলে নিচে নামে গাড়ি থেকে ছবি তুলতে শুরু করে দেয়, তাহলে এখানে অনেক জ্যাম হয়ে যাবে। সেই অনুযায়ী তারা বারণ করেছে, আর বারণ করছে ভালোই হয়েছে, যেহেতু এটা একটা সুন্দর একটা রুলসের মধ্যে পড়ে, বিদেশিদের মতোই লেগেছে। তো আমরা ছিলাম প্রায় সাগরের 150 ফুট নিচে।
কোনটা রে শপি এটা এখন আর সাগর নিচে নিচে 150 নিচে সাগর 150 নিচে আর ¿Qué pasa?
এড়া দেখি দিন টাস টাস কথা মুতে এবার আই নে মুষ্ট হই দে কথা না ভাই দেখি এগুলো তো আই না এগুলো কি দেখি তো আমার তো বঙ্গবন্ধু চ্যানেল ঘুরে অনেক ভালো লাগলো আপনাদের কার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা এই পর্যন্ত আজকের ভিডিও لكن هناك مدينة مدينة